আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। আজকে আপনাদের জানাবো কিভাবে ১৬ হাত ঘর, বেড়া, খুঁটি, মিস্ত্রি বিল ও লোহা সহকারে ৭০ থেকে ৭৫ হাজার টাকার ভিতরে কমপ্লিট করবেন। ১০০% প্রমাণ সহকারে আপনাদের দেখাবো। ফিরছি ইন্টোর পর। ফিরলাম ইন্টোর পর। আজকে আপনাদের জানাবো ৭০ থেকে ৭৫ হাজার টাকার ভিতরে ১৬ হাত ঘর, বেড়া, বারান্দা, খুঁটি, মিস্ত্রি বিল, লোহা, মোট কথা এ টু জেড কমপ্লিট। তো সর্বপ্রথম আগে বলবো যে মোটামুটি বাজেট যেটা প্রায় ১,১৫০০ টাকা বা ১,০০০ টাকার মতো লাগবে সেটার হিসাব আগে দিব, তারপরে বলবো ৭০ হাজার টাকার ভিতরে কীভাবে ১৬ হাত ঘর, বেড়া, বারান্দা কভার দেবেন। তো শুরু করা যাক। ১৬ হাত ঘর, বেড়া, বারান্দা সহকারে ১,০০০০০ টাকা যদি বাজেট আপনার হয় তাহলে চালে লাগবে ৫৭,০০০ টাকার মতো, বেড়াতে লাগবে ২৬,০০০ টাকার মতো, বারান্দায় লাগবে ১৮,৫০০ টাকার মতো, ঘর, বেড়া, বারান্দা সহকারে লাগবে ১,১৫০০ টাকা। তো চলুন জানি কীভাবে এই ১,১৫০০ টাকা খরচ হবে। সর্বপ্রথম ঘরে লাগবে বাটাম, ১৬ হাত ঘরে ২৫০ হাত বাটাম লাগবে, ১২ টাকা হাত হিসাবে ২৫০ হাত বাটামের দাম আসে ৩,০০০ টাকা, রুয়া লাগবে ১৭৬ হাত, ৯ ফুটি ২৪ পিস এবং ১২ ফুটি ৪ পিস। এই রুয়া যদি ২:২ সাইজ হয় তাহলে ২০ থেকে ২২ টাকা হাত নিতে পারে, সেই হিসাবে ১৭৬ হাত রুয়া ২২ টাকা হাত হিসাবে ৩,৮৭২ টাকা। এবার পাড় লাগবে ৫৬ হাত, পাড়ের সাইজ ২/২.৫ ইঞ্চি, ২/২.৫ ইঞ্চি পাড় মোটামুটি ৩৫ টাকা হাতের মতো নিতে পারে, সেই হিসাবে ৫৬ হাত পাড় ৩৫ টাকা হাত হিসাবে দাম আসে ১৯৬০টাকা। তীর লাগবে ৪ পিস, ৪ পিস তীর ৭০০ টাকা হিসাবে ৪ পিস তীরের দাম আসে ২৮০০ টাকা। আর ২৫০ হাত বাটাম, ১৭৬ হাত রুয়া এবং ৫৬ হাত পায়ের এবং ৪ পিস তীর সহকারে মোট ১৯ সেফটি কাট হয়। বাটামের সাইজ হতে হবে ১/২ইঞ্চি, রুয়ার সাইজ হতে হবে ২/২ইঞ্চি এবং পায়ের সাইজ হতে হবে ২/২.৫ ইঞ্চি, আর তীরের সাইজ হতে হবে ৪.৫/২ইঞ্চি, তাহলে ১৯ সেফটি কাট লাগবে। আর যদি একটু দলে কম দেন সেটার হিসাব একটু পরে বলছি, ধৈর্য ধরে দেখতে থাকুন। তাহলে যদি আপনারা ৭০০ টাকা সিএফটি নেন তাহলে ১৩,৩০০ টাকার মতো বিল আসবে, আর যদি হাত হিসাবে নেন তাহলে বিল আসবে ১১,৬৩২ টাকা। বুঝতেই পারছেন সিএফটি হিসাবে নিলে দাম একটু বেশি আসে এবং হাত হিসাবে নিলে দাম একটু কম আসে। তো এবার টিনের পালা, টিন লাগবে ২২ পিস, টিন মোটামুটি ৩২০ mm, বর্তমান ৭,১০০ টাকা বান, আর এই ২২ পিসে প্রায় ২.৫ বান হয়। এই ২.৫ বান টিনের দাম আসে ১৯,৫২৫ টাকা, এটা কিন্তু বর্তমান বাজার দর। তারপরে ঢালা, ঢালা লাগবে ৮ ফুটি ২ পিস এবং ১২ ফুটি ৪ পিস, মোট ৫৪ ফুট, মোটামুটি ৬০ টাকা ফুট যদি আপনারা এই ঢালাগুলো নেন তাহলে ঢালার দাম আসবে ৩৮৪০ টাকা। এবার খুঁটি, খুঁটি লাগবে ১৬ পিস, মোটামুটি ৮০০ টাকা পার পিস খুঁটি যদি আপনারা নেন তাহলে ১৬ পিস খুঁটির দাম আসবে ১২,৮০০ টাকা, আর আমাদের মোটামুটি মিস্ত্রি বিল আসবে ৮,০০০ টাকার মতো। এটা গেল চালের হিসাব। এই মোট টিন, কাঠ, রুয়া, খুঁটি, মিস্ত্রি বিল মিলে মোটামুটি ৫৭,০০০ টাকার মতো চালের বাজেট নির্ধারণ করা হয়েছে। এবার বেড়া, বেড়ায় লাগবে ২৫০ হাত বাটাম, যদি ১২ টাকা হাত হিসাবে নেন তাহলে ১/২ইঞ্চি বাটামের দাম আসবে ৩,০০০ টাকা, বেড়ায় টিন লাগবে ৮ ফুটি ২৯ পিস, ২৯ পিস টিন ২২০ mm, ৫,৭০০ টাকা বান হিসাবে দাম আসে ১৮,৩৫৪ টাকা, মিস্ত্রি বিল আসে প্রায় ৪,০০০ টাকার মতো। এই মোট ২৬,০০০ টাকা বেড়ার বাজেট। এবার বারান্দা, বারান্দায় বাটাম লাগবে ১০০ হাত, ১/২ইঞ্চি দলের বাটাম, ১২ টাকা হাত হিসাবে ১০০ হাত বাটামের দাম আসে ১২,০০০টাকা, রুয়া লাগবে ৭০ হাত, ৮ ফুটি ১৩ পিস, রুয়ার সাইজ ২/২ইঞ্চি, ২২ টাকা হাত হিসাবে দাম আসে ১৫৪০ টাকা, পার ৪০ হাত, ২/২.৫ ইঞ্চি দলের পার ৩৫ টাকা হাত হিসাবে দাম আসে ১৪০০ টাকা। বারান্দায় খুঁটি লাগবে ৬ পিস, ৫০০ টাকা পিস যদি হয় ৬ পিস খুঁটির দাম আসে ৩,০০০ টাকা। এবার টিন, টিন লাগবে ৮ ফুটি ১১ পিস, ৩২০ mm, ৭,১০০ টাকা বান হিসাবে ধরে ১১ পিস ৮ ফুটি টিনের দাম আসে ৮,৬৬২ টাকা, আর যদি সিমেন্ট শিট দেন তাহলে টিন লাগবে ৯ পিস, ৯ পিস টিন ৮ ফুটি ৮৫ টাকা
ফুট হিসেবে দাম আসে 6120 টাকা। এই মোট 18500 টাকা। চালের বাজেট ছিল 57000 টাকা। বেড়ার বাজেট ছিল 26000 টাকা। বারান্দার বাজেট ছিল 18500 টাকা। এই মোট 1,15,00 টাকা। এটা বললাম যাদের মোটামুটি বাজেট। এবার আপনাদের জানাবো কিভাবে 70 থেকে 75000 টাকার ভিতরে এই 16 হাত ঘর বেড়া ও বারান্দা মিস্ত্রি বিল লোহা সহকারে কিভাবে কভার দিবেন। তো শুরু করছি যাদের বাজেটটা একেবারে অল্প তাদের হিসাব। যারা এখনো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তেনারা এখনই সাবস্ক্রাইব করেন, এবং যারা সাবস্ক্রাইব করেছেন তেনাদের জানাই অসংখ্য ধন্যবাদ। আমি এত কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানাই বা আপনাদের সঠিক হিসাবটা দিই, এই জন্য ভিডিওতে অবশ্যই একটা লাইক করবেন। আর আমাদের একটি ফেসবুক পেজ আছে যেটার নাম ভাইরাল মিস্ত্রি সজীব সরকার পেজ, এই পেজটিতে আপনারা ফলো করবেন। পেজটির লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। এবং আমার আরও অন্যান্য 4-5টি চ্যানেল রয়েছে, যে চ্যানেলগুলোর লিংক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখব। আপনারা চাইলে সেই চ্যানেলগুলোতেও ঘুরে আসতে পারেন এবং এই চ্যানেলের মতো সেই চ্যানেলগুলোতেও সাপোর্ট করে আমার পাশে থাকতে পারেন। তো এখন যেহেতু বাজেট একেবারে কম, তাহলে বুঝতেই পারছেন সব কিছু একটু হালকা নিম্নমানের হবে। এখানে যে বাটামগুলো ব্যবহার করব সে বাটামগুলোর সাইজ 1.5x2, রোয়াগুলোর সাইজ হবে 1.5x2, এবং পায়ের সাইজগুলো হবে 2.5x2। বুঝতেই পারছেন বাজেট যেহেতু কম, কাজে জিনিসগুলো একটু নিম্নমানের হওয়াটাই স্বাভাবিক। তাই 70000 টাকার ভিতরে চালের বাজেট নির্ধারণ করা হয়েছে 40000 টাকা, অর্থাৎ কাঠ টিন খুঁটি মিস্ত্রি বিল। এবং বেড়ার বাজেট করা হয়েছে 17000 টাকা, এবং বারান্দার বাজেট করা হয়েছে 14000 টাকা। এই মোট 70 থেকে 75 হাজার টাকার ভিতরেই সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। তো চলুন 40000 টাকার ভিতরে 16 হাত ঘর বেড়া কীভাবে কভার দিবেন। আগের মতোই বাটাম লাগবে 250 হাত, কিন্তু এখন বাটামগুলো 12 টাকা হাত নয়, 60 টাকা হাত হিসাবে আমরা হিসাব করব। 60 টাকা হাত হিসাবে 250 হাত বাটামের দাম আসে 1750 টাকা। পায়ের লাগবে 56 হাত, 25 টাকা হিসাবে 56 হাত পায়ের দাম আসে 1400 টাকা। আগে কিন্তু বলে দিয়েছি রুয়া বাটাম ও পায়ের সাইজ। এবার তীর, তীর কিন্তু 4 বিসি লাগবে, কিন্তু এবার তীরগুলো একটু সাইজ কমিয়ে এই তীরগুলোর দাম ধরা হয়েছে 500 টাকা পার পিস। সেই হিসাবে 4টা তীরের দাম আসে 2000 টাকা। এই মোট রুয়া বাটাম পায়ের ও তীর সহকারে মোট কাঠের দাম আসে 8000 টাকা। আবারও 11 ফুট 16 পিস খুঁটি লাগবে। বুঝতেই পারছেন যেহেতু 16 হাত ঘর খুঁটিগুলো 11 ফুটই লাগবে, কিন্তু এবার খুঁটিগুলোর দাম নির্ধারণ করা হয়েছে 480 টাকা পার পিস। এর আগে আমি একটি ভিডিও দিয়েছি, সেখানে কিন্তু 350 টাকা পার পিস 11 ফুট খুঁটি দিয়ে আমরা কিন্তু কাজ করেছি, কিন্তু আমি ওই খুঁটিগুলো সাজেস্ট করবো না। 480 টাকার ভিতরে যে খুঁটিগুলো বর্তমান পাওয়া যাচ্ছে এগুলো মোটামুটি নর্মাল বাজেট হিসাবে আপনার ঘরে লাগাতে পারেন। তো আমি 480 টাকাটাই সাজেস্ট করছি। এই 480 টাকা যে খুঁটিটা বলছি এটা কিন্তু 550 থেকে 600 টাকা পর্যন্ত বিক্রি হয়ে থাকে। আপনারা যখন কিনবেন দামটা যাচাই করে নেবেন। আর একটা জিনিস আপনাদের জানিয়ে রাখা উচিত, আপনি যে খুঁটিগুলো 700 বা 800 টাকা পার পিস দাম চেয়ে থাকে, সেই খুঁটিগুলো আপনি যদি 500 টাকা পার পিস দিতে চান আপনাকে কিন্তু রাজি হয়ে দিয়ে দিবে, কিন্তু খুঁটিগুলো কিন্তু সেই 700 বা 800 টাকার খুঁটি দিবে না, দিবে আপনাকে 450 থেকে 500 টাকার যে খুঁটিগুলো সেই খুঁটি। খুঁটির বাহির থেকে দেখলে সাইজ এবং হাইট ওয়েট একই দেখা যায়, কিন্তু ভিতরে মশলার ভিতর অনেকটাই কম বেশি থাকে। কিছু কিছু খুঁটির ভিতরে A to Z ফুল রড থাকে, আর কিছু কিছু খুঁটির ভিতরে, কিছু কিছু বলতে কি, অধিকাংশ খুঁটির ভিতরে MS তার থাকে, JI যে তারটা থাকে ওগুলো দেওয়া থাকে। তো বুঝতেই পারছেন কার ভিতরে কী রয়েছে। তো 480 টাকা পিস ধরে 16 পিস খুঁটির দাম আসে 7680, আর 800 টাকা পার পিস হিসাবে দাম কিন্তু এসেছিল 12800 টাকা। বুঝতেই পারছেন অনেকটাই কম বেশি। এবার টিন, এবার কিন্তু আমরা 320 mm বা 32 mm টিন ব্যবহার করব না, এবার ব্যবহার করব 220 mm টিন, অর্থাৎ 22 mm যেটাকে আপনারা বলে থাকেন বা অনেকে এভাবেই চেনে। তো 22 mm টিনের বর্তমান দাম হচ্ছে 5700 টাকা। তো সেই হিসাবে 22 পিস টিনের দাম আসে 15676 টাকা, এবং ঢালা কিন্তু 54 ফুটই লাগবে, কিন্তু এবার আমরা ব্যবহার করব 45 টাকা ফুট ঢালা। তো 45 টাকা ফুট হিসাবে 54 ফুট ঢালার দাম আসে 2880 টাকা, এবং মিস্ত্রি বিল আসবে 5600 টাকা। এই সব মিলিয়ে মোট 40000 টাকার মতো লাগবে। এবার বেড়া, বেড়ায় বাটামও লাগবে 250 হাত, 60 টাকা হাত হিসাবে 250 হাত বাটামের দাম আসে 1750 টাকা, এবং বেড়াতে টিন লাগবে 29 পিস। এবার কিন্তু
220 mm টিন বেড়াই ব্যবহার করছে না, এবার ব্যবহার করছে 150 mm অর্থাৎ 15 mm টিন। এই 15 mm টিন বর্তমান 3700 টাকা বান। তো 3700 টাকা বান হিসাবে 29 পিস 8 ফুটি টিনের দাম আসে 11914 টাকা, মিস্ত্রির বিল আসবে 3000 টাকা, এই মোট 17000 টাকা। এবার বারান্দা, বারান্দার বাজেট 14000 টাকা। খেয়াল রাখবেন আমি 14000 টাকা বললাম, আমি কত কত বলি আপনারা একটু ক্যালকুলেশন করে নেবেন। বারান্দায় বাটাম লাগবে 100 হাত, 100 হাত বাটাম 60 টাকা হিসেবে দাম আসে 700 টাকা। রুয়া লাগবে 70 হাত, 16 টাকা হাত হিসাবে 70 হাত রুয়ার দাম আসে 1120 টাকা। এবার লাগবে পার, পার লাগবে 40 হাত, 25 টাকা হাত হিসাবে 40 হাত পারের দাম আসে 1000 টাকা। এই চলে গেল কাঠ। এবার টিনের পালা, চালে আমরা ব্যবহার করেছি 220 mm টিন, 220 mm টিনের বর্তমান দাম 5700 টাকা, এই 11 পিস 220 mm 8 ফুটি টিনের দাম আসে 6954 টাকা। এবার বারান্দায় লাগবে 9 ফুট 6 পিস খুঁটি, এবার এই খুঁটিগুলো আমরা 350 টাকা নির্ধারণ করেছি, 350 টাকা হিসাবে 9 ফুটি 6 পিস খুঁটির দাম আসে 2100 টাকা, এই মোট 14000 টাকা। আশা করি হিসাবটা মিলছে। তো বুঝতেই পারছেন মোটামুটি 71000 টাকার ভিতরে কিন্তু এই 16 হাত ঘর ভাড়া এবং মিস্ত্রির বিল সহকারে কিন্তু কভার হয়ে গেছে। ও বারান্দার মিস্ত্রির বিলটা এখনো ধরি নাই, বারান্দার মিস্ত্রির বিলটা হচ্ছে 2160 টাকা। 71000 টাকার ভিতরে এই 16 হাত ঘর কভার করা যাবে, আশা করি হিসাবটা বুঝতে পারছেন। এই কাজগুলো কিন্তু ভুয়া বা ভুলভাল হিসাব কিন্তু আমি দিচ্ছি না, এই হিসাবটা 100% রিয়েল। যেহেতু আমি একজন মিস্ত্রি, বিভিন্ন জায়গায় কাম কাজ করি, এই জন্য কিন্তু আমাদের হিসাবটা একদম পাকা। আপনারা যারা আমাকে দিয়ে কাজ করিয়ে নিতে চান, তেনারা আমার সাথে ফেসবুকে যোগাযোগ করতে পারেন অথবা কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানাতে পারেন। আর আমার নাম্বারটা আপনাদের দেওয়া সম্ভব হচ্ছে না। আপনারা যারা কাজ করতে চান, তেনারা আমাকে ফেসবুকে অথবা কমেন্ট বক্সে আপনার নাম্বারটা যদি আমাকে দেন, আমি নিজেই আপনাকে কল ব্যাক দিয়ে আপনার সাথে যোগাযোগ করব। ঘর সম্পর্কে অনলাইনে বিভিন্ন রকম ভুলভাল হিসাব দেখে যাদের মাথা নষ্ট হয়ে গেছে, তেনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, অথবা আপনাদের যে রকম ঘরটা দেবেন সেই ঘর সম্পর্কে তথ্য জানতে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন অথবা আমাদের ফেসবুক পেজে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি যেহেতু একজন মিস্ত্রি, কাজেই আমার কাছ থেকে আপনারা সঠিক তথ্যটা দিতে পারবেন। আমি যে বাজেটটা আপনাদের দিচ্ছি, আপনি যদি বলেন যে সেই বাজেটের উপরে আপনি নিজে এসে আমাকে ঘরটা করে দেন, আমি কিন্তু সেই বাজেটে ঘরটা যদি না করে দিতে পারি, তাহলে কিন্তু খুব একটা বিপদ হয়ে যাবে আমার। তাই আমি যে হিসাবটা দিব সেই বাজেট যদি আপনি আমাকে দেন, আপনাকে যে বাজেট হিসেবে আমি ভিডিওতে বলে থাকি সেই বাজেট অনুযায়ী, সেই রিকোয়ারমেন্ট হিসেবে আপনার ঘরটা আমি বা আপনার কাজটা আমি কভার করে দিতে পারবো। তাই অনলাইনে ভুলভাল হিসাব দেখে যাদের মাথা নষ্ট হয়ে গেছে, তেনারা আমার এই চ্যানেলে সঠিক হিসাবটা পেতে পারেন। এরকম সঠিক হিসাবের ভিডিও সবাই অধিকাংশ সময় খুঁজে থাকেন, কিন্তু অনেকেই খুঁজে পান না। তাই এই ভিডিওটি যদি ভালো লাগে, তাহলে অবশ্যই আপনাদের ফেসবুক পেজে বা ফেসবুক প্রোফাইলে শেয়ার করবেন, যেন আপনার বন্ধুবান্ধবের কাছেও এরকম ঘর সম্পর্কে সঠিক তথ্যগুলো পৌঁছে যায়। অথবা আপনাদের যেমন ঘর প্রয়োজন হবে, যেমন অনেকের অনেক রকম ঘরের প্রয়োজন হয়, এল প্যাটার্নের, ইউ প্যাটার্নের, ও প্যাটার্নের, ভি প্যাটার্নের বা সরলরেখায় যে কোনো ধরনের ঘর, দোয়ার আগে আমার সাথে পরামর্শ করতে পারেন। পরামর্শ করার জন্য ফেসবুক পেজে যোগাযোগ করতে পারেন, ফেসবুক পেজ লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। এখানে উল্লেখিত কাঠ ও টিনের দাম বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হতে পারে এবং মিস্ত্রি বিলের দামও বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হতে পারে। আর এই ভিডিওটি যেহেতু ইউটিউবে থাকবে, এই ভিডিওটির তারিখ হচ্ছে 15 ডিসেম্বর 2023। এখন বর্তমান টিন বা কাঠের মিস্ত্রি বিলের যে দাম, সেটাই কিন্তু এই ভিডিওটিতে উল্লেখ করা হলো। কিছুদিন পরে দাম বাড়তেও পারে কিংবা কমতেও পারে, সে সময় কিন্তু এই দামটা প্রযোজ্য হবে না। এই ভিডিও থেকে সাধারণ একটা ধারণা নিতে পারেন, দাম কমতেও পারে কিংবা বাড়তেও পারে, আর বিভিন্ন জায়গার দাম কিন্তু বিভিন্ন রকম হয়ে থাকে। তাই এই ভিডিওটি 2 বছর পরে দেখে যদি ভাবেন যে এই বাজেটেই ঘরটা কভার হয়ে যাবে, তাহলে কিন্তু হবে না। তাই আপনারা আপডেট ভিডিও পেতে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমি প্রতি সপ্তাহে আপডেট দাম এবং আপডেট ঘর সম্পর্কে তথ্য দিয়ে থাকি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের এই চ্যানেলের সাথেই থাকবেন।